আমার কথা শুনছে না, লাস্টে দিয়েছি দুটো চর্চা পড়তাম, দম করে দিয়েছি, সব ছিটকে চাই হয়ে গেছে। মারপিট হলে ভিড়ের মধ্যে থাকলে কে কাকে ঝাড়ছে কোনো ঠিক আছে নাকি? আমিও কিছু খেয়ে গেছি, যারা আমার জুতো ঘোড়ায় তারাও ঝাড়া দিয়েছে আমার। দেখি 5000 লোক ছুটছে, কার পিছনে ছুটছে কি হয়েছে জানি না, আর আমি তার লাগা একটু লম্বা মানুষ, লম্বা লম্বা ঠ্যাং, আমিও স্টেজ থেকে লাফ মেরে ছুট। কি হয়েছে বিশ্বাস করেন, আমার কথা যদি এই ফন্ডকে ভোট দেন, কোন রকম সমস্যা হলে আপনি আমার কাছে আসবেন, আমি কথা দিচ্ছি আপনার সমস্যা সমাধান করব। আপনার যদি টিএমসি করা স্বাধীনতা থাকে, আপনার যদি বাম করা স্বাধীনতা থাকে, আপনার যদি কংগ্রেস করা স্বাধীনতা থাকে, তাহলে আমি কেন আমার ছোট ভাইকে নেতা বানাবার স্বাধীনতা থাকবে না? ওকে মন্ত্রী বানাবো, ও মন্ত্রী হবে, থানা পুলিশ কেস কামারি সব কিছু ও দেখবে, আর দুয়া তাবি ঝাড়ফুঁক আমি দেখব, এক দরবারে দুটি থাকবে। এই অসুবিধা যে আমি কেন পারবো না আপনাদের এলাকা থেকে আমার ভাইদের মধ্যে উপযুক্ত একটা ভাইকে এমএলএ বানাতে? তুমি যদি টিএমসি করতে পারো, বাম করতে পারো, কংগ্রেস করতে পারো, তা আমি আমার একটা ভাইকে এমএলএ করতে অসুবিধা কি আছে? ওটা তোমার স্বাধীনতা, আমার স্বাধীনতা নেই? তুমি যদি বলো না আমার গায়ে জোর আছে, আব্বাস সিদ্দিকও খুব একটা কমজোরি তা নয়, খুব একটা যে কমজোরি তা নয়, কথা বুঝে আসছে? কোনোদিন যদি একটা খাও বুঝে নেবে সেদিন কেমন লেগেছে। তো ভাইরা আমার, না আমার হাত চলে, চলে না তা নয়, আমার ইতিহাস আছে। হাই দেখেন, একটা ডানকুনিতে প্রোগ্রাম করছিলাম, কষ্ট হচ্ছে না? তো একটা আন্ডেসে একটা পুলিশ অফিসার এসেছিল, আর 5-6টা না বদমাইশ ছেলে, যখন বড় বড় জমা সমাবেশ হয় এগুলো শিখে রাখো, তোমরা শেখো, এসব ট্রেনিং দিচ্ছি। বড় বড় সমাবেশ হলে না কিছু দুষ্কৃতি ওই সময় পুলিশের ওপরে রাগ মিটাই, এই সুযোগটাকে কাজে নিয়ে। তা ডানকুনির একটা প্রোগ্রাম করেছিলাম, ওখানে কিছু 5-6টা ছেলে দেখি চৌমাতেই দাঁড়িয়ে গুলোচ্ছে, আমাকে দেখে সন্দেহ হয়েছে মনে হয় দুষ্কৃতি ছেলে। আর ওখানে একজন বড় পুলিশ অফিসার আন্ডেসে ছিল, আর সে প্রায় সময় ওদেরকে ধরে, মদ খেলে ধরবে না, রেপ করলে ধরবে না, ক্রিমিনালি করলে ধরবে না, ধরে তোর পেটে তোদের ভালোর জন্যে, তোরা খারাপ হয়ে গেলে তো মারবে না, ভালো করার জন্য মারে, তুই ভালো হয়ে গেলে খালি খাই মারবে। তো ও দেখছে এই ভিড়েতে একটুখানি পুলিশটাকে প্রতিশোধ লোব, আমি কিন্তু ওদের সন্দেহ করে ওই জায়গায় দাঁড়িয়ে গেছি, সরিনি। আর মাইকে আমাকে ডেকেছে যে আপনি স্টেজে আসুন, আর আমি যাহা গেছি তখন মিছিলটা প্রায় 40,000 উপর লোক হয়েছিল, 35,000 লোক চলে এসেছে, আর 5,000 মতো লোক বাকি আছে রোডটা পার হতে। দেখি 5,000 লোক ছুটছে, কার পিছনে ছুটছে কি হয়েছে জানি না, আমি তার লাগা একটু লম্বা মানুষ, লম্বা লম্বা ঠ্যাং, আমিও স্টেজ থেকে লাফ মেরে ছুট। কি হয়েছে? ছুটে 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 দেখি একটা লোককে গোল করে ঘিরে রেখেছে, আর সেখানে মারবে। কি হয়েছে বলছে, না ইসলামকে গাল দিয়েছে, খালি গামা খাই, খালি গামা খাই, কেউ আমার কথা শুনছে না, লাস্টে দিয়েছি দুটো চর্চা পড়তাম, দম করে দিয়েছি, সব শিখতে চাই হয়ে গেছে। তাকে নিয়ে যে পাশে বসেছি, স্যার কি হয়েছে? আমি তাকে মতো মনে হয় আম মানুষ, দাদা কি হয়েছে? বলছে আমি পুলিশ অফিসার, আমি সর্বনাশ করেছে। আরে সে আমার দেশের সম্পদ তো, ইজ্জত তো, কি হয়েছে? বলছে আমি সব বুঝে গেছি, 4-5টা ছেলেকে আমি প্রায় সময় ধরি, তো এই ভিড়টাতে তারা আমাকে এই ফায়দাটা নিল, কিন্তু বাকি লোককে ও আমরা তো আনারি, শুধু বললো ধর তো ধর। আরে কেন ধরবো একবার জানলাম না, এটা তো অন্যায়, এটা তো অন্যায় হতে পারে। এনার সঙ্গে আমার পারিবারিক ঝগড়া আছে, কোন একটা প্রোগ্রামে উনি গেছে, আমি গেছে, হঠাৎ করে বলল পকেট মার, অমনি সবাই মিলে মারছে। আরে আদৌ মেরেছে কি জানো? এগুলো সব শিখতে হবে বাপ, কোনো জিনিস তৎকালীন করাটাই হলো শয়তানের কাজ, রহমতি কাজ ধীরে হয়, শয়তানের কাজ তাড়াতাড়ি হয়। তা আমি তেনাকে বললাম, যাক তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল, আজ এই বক্তব্য তেনার কাছে গেলে তিনি খুশি হবে, আমি অত্যন্ত অন্তর থেকে তেনার জন্য দোয়া করেছি, তিনি আরো বড় হোক। তেনাকে আমি বুঝিয়ে বললাম, দেখুন আপনার জন্যে আমিও কিছু খেয়ে গেছি, কথা বুঝছেন না, মারপিট হলে ভিড়ের মধ্যে থাকলে কে কাকে ঝাড়ছে কোনো ঠিক আছে নাকি? আমিও কিছু খেয়ে গেছি, যারা আমার জুতো ঘোড়ায় তারাও ঝাড়া দিয়েছে আমার, অতএব আপনার জন্যে, অতএব আপনি আমার স্বার্থে আমার দিকে খেয়াল করে ছোট করে দেন। যাক তিনি কথাটা শুনেছিলেন, ছোট করে দিয়েছিলেন, এবং যে ছেলেগুলো লাগিয়েছে আমি বলেছিলাম তাদেরকে আপনার যেটা আইনি অর্ডার আছে সেই অর্ডারে যেটা খুশি করবেন, আমার কোনো আপত্তি নাই, ঠিক না বেটি? অতএব তোমাদেরও সজাগ হতে হবে, কোনো প্রোগ্রামে কোনো জায়গায়
दल एत दिन पर लड़े बसे যে একটুখানি সিটটা কম বেশি করলে আমরাও ভাবতাম কথা বুঝেছেন না বুঝেননে তো বিহস স্বার্থে আমি বলেছি আসুন বসি আলোচনার টেবিলে আলোচনা হবে অসুবিধা আছে ভাই না তো এই দুটোকে নিয়ে একসাথে আশা করছি আমরা আগামী দিন বাংলার ক্ষমতায় আসছি বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ওই ক্ষমতাতে ওই ক্ষমতাতে আমাদের একটা কিন্তু নির্দিষ্ট একটা টেবিল নির্দিষ্ট একটা স্থান নির্দিষ্ট একটা চেয়ার আমাদেরও থাকবে যেখানে আপনাদের কোনো সমস্যা হলে কি মুসলমান কি দলিত কি আদিবাসী কি হিন্দু গরীব যারা যদি আমায় বিশ্বাস করেন আমার কথা যদি এই ফন্ডকে ভোট দেন কোনো রকম সমস্যা হলে আপনি আমার কাছে আসবেন আমি কথা দিচ্ছি আপনার সমস্যা সমাধান করব ইতিপূর্বে কোনোদিন কোনো কথা দিয়ে মিস করেছি না কোনো কথা দিয়ে মিস করেছি না করিনি গত কয়েকদিন আগে আমডাঙ্গাতে একজন এসে কেঁদেছিল যে আমাকে একটা ইঞ্জিল ভ্যান দিতে হবে এই প্রতিবন্ধী গাড়ি দিতে হবে এমএলএ এর কাছে গেছি এমপি এর কাছে গেছি কেঁদেছি কেউ দেয়নি বলেছিলাম 15টা দিন সময় দেন আপনাকে দিয়ে দেব কেন আমার কাছে রাজফান নাই ভাই আমাকে খুঁজে খাজে টেনে বার করে জোগাড় করতে হয় ঠিক না বেডি 15 দিনের মধ্যেই তাকে দেয়া হয়েছে গত কয়েকদিন আগে হাওড়া জেলার ডোমজিরে গেছি এক হিন্দু ভাই বিশ্বাস করে এসেছে যে আমি সবার কাছে গেছি পাইনি আব্বা সাহেব আপনি যদি জবান দেখবার বলে দেন আমি পাবো এটা বিশ্বাস মুসলমান জমানে পাকা আমি তাকে বলেছি আমি আপনাকে কথা দিলাম কত দাম আমি তো জানি না তবে আমাকে 20টা দিন সময় দেন আমি 20 দিনের মধ্যে আপনাকে পৌঁছাবো অলরেডি সেই এলাকায় আমার সংগঠনের ছেলেকে বলেছি আমি ফুলপুরা শরীফে আসো আমি টাকা দিচ্ছি কলকাতা থেকে কিনে তাকে দিয়ে দেবে এলাকায় কোনো প্রোগ্রাম থাকে 20 দিনের মধ্যে তাহলে সেখানে গিয়ে দিয়ে দেব নাই 20 দিনের মধ্যে ইনশাআল্লাহ দেব ডেমন হাওড়ায় অভিষেকের বিধানসভায় এক চার পায়ে মানে দুই হাতে দুই পায়ে হেঁটে স্টেজে উঠেছে আমি অনেক দিন ধরে গাড়ি খুঁজছি দেয়নি আমাকে আর প্রতিবন্ধী নয় নাকি আমি বলছে আমি তাকেও কথা দিয়েছি নেক্সট বারে যখন ওইদিকে আসব তোমার জন্য আমি গাড়ি আনব তাকেও যে দেব হয়তো কিছু মানুষ ভাবতে পারেন 15,000 20,000 টাকা দিয়ে অত সহজ ব্যাপার কথা ঠিকই যার কাছে 1,00,000 আছে সে 20,000 দিচ্ছে যেদিন আপনি আমাকে বিশ্বাস করে 1,000 কোটি সম্পদের দায়িত্ব দেবেন সেদিন 1,000 কোটিও আপনার জন্য খরচ করব কথা বুঝে আসছে না